আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ কোনো কিছু মাফ করবই না, আমি আল্লাহ তোমার গুনাহ তোমাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আমার থেকে তো তোমার নেকি অনেক বেশি। কে বলে? হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার থেকে তো তোমার নেকি অনেক বেশি। এই আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাতে ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত জগৎবাসীর ইবাদত যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে আমার আবু বকরের নেকি পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আবু বকর হযরত উমরকে বলতেছে, ভাই ও, তোমার আমার থেকে তো তোমার নেকি অনেক বেশি। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সিদ্দিক, আপনি কিভাবে বলেন আমার থেকে, আপনার থেকে আমার নেকি বেশি, এটা আপনি কিভাবে বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আপনার এক রাতের ইবাদত সমস্ত মানুষের ইবাদতের থেকে বেশি করে বলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই উমর, যখন তুমি বেঈমান ছিলা, মুসলিম ছিলা, যখন তুমি কাফের ছিলা, তখন তুমি আমার থেকে বেশি গুনাহ করেছো। কি করেছে বলে? তখন তুমি আমার থেকে বেশি গুনাহ করেছো। এবার হযরত উমর ডাক দিয়ে বলে, ভাই সিদ্দিক, আমি এমন কি গুনাহ করেছি? হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি সবচেয়ে বড় গুনাহ যেটা করেছো সেটা তুমি বিশ্বনবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছো। কথা বলেন ঠিক না? হযরত উমর নবীর কল্লা কাটার জন্য অর্থাৎ নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করে আল্লাহ তাআলা ইসলামের সুশীল তলে তাকে স্থান দিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে, হিদায়াত দান করে দিয়েছে। এবার হযরত সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, ভাই উমর, যখন তুমি মুসলমান হয়ে গেছো, যখন তুমি ধর্ম গ্রহণ করেছো, যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার ওই সমস্ত বড় বড় গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি গুনাহ বেশি করেছো, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার নেকি ওজন বেশি হয়ে গেছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গুনাহ কম করেছি, এই জন্য আমার নেকি কম। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা শুনে গেছি। আল্লাহ তাআলা বলে, আদ্রাই, তোমার সামনে আসা এক পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আদ্রাই মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে যায়, মালাকুল মউত যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি আর তওবা করার কোনো সুযোগ পাইবে না। বান্দা, ওই মালাকুল মউত আসা থাক পর্যন্তই তোমার সুযোগ। মালাকুল মউত যখন তোমার সামনে আসবে আর সুযোগ নাই। এখন মালাকুল মউত কবে আসে আমরা তো সবাই জানি। কথা বলেন, মালাকুল মউত কবে আসবে আমরা তো সবাই জানি। না না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইজা তোমার কোনো সুযোগ নাই। ওই মালাকুল মউত
আসার আগে তোমাকে নিধামন করে তৈরি হয়ে যে জবটি কিনা ধরে বলে তাকে দিন তোমারই নাম মসজিদে হবে ক্ষমা চাও ডুবে যদি পাপ ধরি
গায়ে কেন তার ধার পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুমি মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তুমি মেরা গফফার হে, ইয়া ইলাহি তুমি মেরা সত্তার হে, ক্ষমা করার মালিক,